টাইগার শোয়েবের সঙ্গে একটু কথা বলতে চাই। শোয়েব ভাই কি মনে হয় আজকে? ভালো খেলুক, ভালো খেলুক এটাই চাই। জয় পরাজয় থাকবে, একদল জিতবে একদল হারবে, তবে মনে হয় যে প্রতিদ্বন্দ্বীমূলক ক্রিকেট হইব। ওয়ার্ল্ড কাপের আগে যে বাংলাদেশকে দেখছিলাম সুপার লিগে তিন নম্বরে তামিমের নেতৃত্বে, তাই সেরকম দেখতে চাই, সেরকম একটা টিম দেখতে চাই। আফগানিস্তানের সাথে যেভাবে যে পারফরমেন্স করছিল বাংলাদেশ, এশিয়া কাপে যে পারফরমেন্স করছিল, যে একটা বলের জন্য তিনজন প্লেয়ার দৌড়াইছে, জানা যায় চার হয়ে গেছে, তারপরে দৌড়াইছে কারণ চার থেকে দিব, তো ওরকম এফোর্ট থাকতে হবে ভাইদের, মানে মনে প্রাণে, মানে বাংলাদেশ মানে ড্রাইভ দিতে হইব চার থেকে শুরু করা, মানে আমাদের 20-30টা রান যদি ফিল্ডিংটা সেট করা যায় আমাদের জন্য ভালো হইব। যদি আজকে বাংলাদেশ জিতে তাহলে আসলে উদযাপনটা কিভাবে করতে চান? উদযাপনটা অন্যরকম, কারণ যেই কষ্ট দিয়ে ব্যথা পনেরো থেকে নিয়েছি, আমার আজকে মনে হয় আমার সাথে এটা কিছু নাই, আমার বাঘ নাই, ওই জন্য অনেক খারাপ লাগতেছে, খালি এটা ঢুকতেছে। বাঘটা নাই কেন? বাঘটা নাই, এটা তো দেখছি পুনে বাঘটা ফাঁদা ফাঁদা করে ফেলাইছে, মানে ওই ওই দিনের স্মৃতিটা, ওই দিন আসলে কি ঘটেছিল একটু বলবেন? মানে ওদিন লাস্টে আমার কাছ থেকে নিয়ে যায় বাঘটা, তা সেটা নিয়ে পরে দেখলেন যে ওটার ঠ্যাং, কালকে দেখি যে বাঘের ছিলে করতে গেছি, এখানে বড় বাঘ নাই, শিলে করতে যাই, দেখি যে বাঘের আমার ঠ্যাং নাই ভিতরে একটা, তারপরে ভিতরের অনেক কিছু নাই, তা খুব খারাপ লাগলো। বাঘ এখানে পাইলাম না, বড় বাঘ বোম্বেতে বড় বাঘ নাই, তা ইন্ডিয়ানরা অনেকেই ফোন দিচ্ছে আমাকে, সাংবাদিক শুরু করে দাদা আপনাকে বড় বাঘ কিনে দেবো, একটা বড় বাঘ দিব। কিন্তু বাঘ একটা পাঁচটা দিলেও তো আমাদের মনে যে কষ্ট পাই সেটা তো আর ফিরে পাবো না। আমি বলছি দাদা বাঘ লাগবে না, আমার কাছে যেটা আছে আমি এটাই ভালো, আমি একটা কিনে নিব। মানে এখন কি আসলে এই ছোট বাঘটা নিয়ে এসেছেন? মানে নর্মালি তো আপনাকে বড় বাঘই আমরা দেখেছি, ওটার কারণে এই ছোট মাথা থাকে আর একটা হাতে থাকে, সেটা নাই, তা বারবার ওই জিনিসগুলো মনে পড়ে যেতেছে, পুনের ওই জিনিসগুলো, তা খুবই দুঃখজনক এরকম যেন না হয়। না, বাংলাদেশ জিতলে নিশ্চয়ই আপনার ওই দুঃখটা সব ভুলে যাবো, সব ভুলে যাবোগা। ভালো খেলুক ভাইরা, জিতবো তো, ভালো খেলুক, ভালো খেলে পরে জিতবো, ভালো খেলুক এটাই চাই। ভাইয়া আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কি মনে হয় আজকে কি রকম হবে? আজকে টিম এফোর্ট হবে, টিম এফোর্ট এর সর্বোচ্চটা হৃদয়কে নিংড়ে দিয়ে বাংলাদেশ খেলবে, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার মুখিয়ে আছে সর্বোচ্চটা দেওয়ার, আর আমরাও দর্শকরা আছি সর্বোচ্চটা দিয়ে। তবে আজকে আমাদের মূল প্রত্যাশা তাহিদ রায়, শান্ত মিরাজ, এদের কাছে পাওনা আছে, আজকে তারা যদি রান করতে পারে তাহলে ম্যাচটা আমরা কেন জানি 300+ করবো এবং ম্যাচটা জিতবো। মানে আজকে টিম এফোর্টের সর্বোচ্চটা হবে, যতগুলো ম্যাচ দেখছি আমার মনে হয় সেই টিম এফোর্ট আজকে হবে। এখন ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় ভালো করতে হবে, সর্বোচ্চটা ভালো করতে হবে। আপনি তো সেই শুরু থেকেই বাংলাদেশ দলের সাথে মানে আছেন, ট্রাভেল করছেন, সমর্থন দিচ্ছেন, আজকে কি একটু বাঙালি সমর্থক বেশি মনে হচ্ছে কিনা? একটু না, হ্যাঁ, বিভিন্ন গ্যালারিতে ছড়ানো ছিটানো আছে, এক গ্যালারিতে নাই, আমাদের যে গ্যালারিটা খুব এক্সপেন্সিভ যেটাতে যাচ্ছি, আর মানে আছে মোটামুটি 50-60 জন হবে, সব কিছু গ্যালারি মিলিয়ে হবে। তবে আমরা যেন যে সংখ্যালঘু বিষয়টা যেন আজকেও না আসে, আজকে ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ, আজকে ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে না, সুতরাং আমরা যদি কোনো ফ্যাসিলের শিকার না হই এটা প্রত্যাশা আমাদের এই আইসিসির কাছে।